Assalamu alaikum, amazing people. This is Khadiza from YouTube channel PD4Us. শেষ খবর পর্যন্ত ড্রাগন এবং বেবি ড্রাগন তার পাখায় করে নিয়ে যাচ্ছে টাউনহল 10 এবং টাউনহল 9 অ্যাটাকারদের লেজেন্ড লিগে। এবং আমরা এখন চলুন দেখে আসি দ্রুত নাইট ফিউরির অ্যাটাকটি। এবং নাইট ফিউরির নাম হচ্ছে অনিক মাহমুদ। আমরা এর আগেও কিন্তু অনিক মাহমুদের অনেক সংখ্যক অ্যাটাক দেখেছি আমাদের PD4Us ইউটিউব চ্যানেলে। এবং আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে হিরোজ ডিপ্লয় করলো অনিক মাহমুদ। এবং আমরা কিন্তু যারাই লেজেন্ডে পুশ করার প্ল্যান করছেন, এই অ্যাটাকগুলো আপনাদের জন্য অনেক হেল্পিং হবে। এবং টাউনহল 9-এর আমি পুশ টু লেজেন্ডের একটি এপিসোড কিন্তু গতকালকে পোস্ট করেছি, যেটি আপনারা দেখতে পারেন। ওখানে বেবি ড্রাগন কম্পোজিশন দেওয়া হয়েছে, কিভাবে বেবি ড্রাগন দিয়ে আপনি টাউনহল 10-এ ওয়ান স্টার করতে পারবেন সার্জিক্যাল অ্যাটাক। এবং এখানে আমরা দেখতে পেলাম অনিক মাহমুদ তার হিরোজ ডিপ্লয় করে দিয়েছে এবং হিরোজের সাহায্যে 10% সে উঠিয়ে নিয়েছে। খুব ট্রিকিলি সে তার ওয়াল ব্রেকার ছেড়েছে এবং আউট লেয়ারে যেই এয়ার ডিফেন্সটি রয়েছে, যেই এডিটি রয়েছে, সেটি কিন্তু সে প্রায় ফেলে দিচ্ছে। এবং কুইন ঢুকে গেল ভেতরে, ইনফার্নোর অ্যাটেনশন পেয়ে গেল কুইন। কুইন কিন্তু মারামারি করে চলছে এবং 15% কিন্তু এই বেস থেকে চলে আসলো। আমরা দেখলাম খুব ট্রিকিলি অনিক মাহমুদ একটি আর্চার, একটি ইমার্জেন্সি আর্চার ডিপ্লয় করেছে এবং সেই আর্চারটি কিন্তু আরও একটি পার্সেন্টেজ তুলে নিবে। 70% রেটটি কিন্তু 18% হয়ে গেল। এবং এখন পর্যন্ত সে কিন্তু তার ড্র্যাগনই ছাড়েনি, তার স্পেল ছাড়েনি, সে শুধুমাত্র তার হিরোজ দিয়ে কিন্তু এই বেসে 70% করে ফেলেছে। দেখার মতো একটি রেট। এবং এই অ্যাটাকগুলো দেখলে মনে হয় কি সোজা, তাই না? টাউনহল 11 থেকে 18% 19% বের করা। এবং আমরা দেখলাম যে সুন্দর করে লাইটনিং স্পেল ব্যবহার করা হলো, 4টি লাইটনিং স্পেলের ব্যবহার এবং 21% ড্রাগন ছাড়ার আগেই। এবং আমরা এখন দেখলাম জোড়া বেলুন ছাড়া হলো এবং ড্রাগন ছাড়া হলো, ড্রাগন ছেড়ে জোড়া বেলুন ছাড়া হলো যাতে সাইডের আর্চ টাওয়ারটি পড়ে যায় এবং আবারও জোড়া বেলুন ছাড়া হলো। এখানে আমি বলে রাখি, গত এপিসোডও বলেছিলাম জোড়া বেলুন ছাড়ার কারণগুলো কি। এখানে বেলুনগুলো এভাবে ছাড়া হলো যাতে কোনো সিকিং ইয়ার মাইন্ড যদি থেকে থাকে, কোনো কালো বম, ইউ আর রাইট, এবং এই বমগুলো যাতে তারা ডিফিউজ করে ফেলতে পারে এবং ড্রাগন যাতে কোনো ড্যামেজ না খায়। এবং দেখুন এখানে কিন্তু ড্রাগন কোনো ড্যামেজ খায়নি। এবং আমরা দেখলাম 55% 45% 46% কিন্তু এই অ্যাটাকে ডান, যদিও সুইপার ফেসিং এন্ট্রি, কারণ সুইপার ফেসিং এন্ট্রি কিন্তু এই বেজে নিতেই হতো, কারণ কুইন ছিল অপোজিট সাইডে এবং এটি কিন্তু বেস্ট এন্ট্রি ছিল এই বেজের। এবং এখানে ফানেল করাটা খুব ইজি ছিল। খুব সুন্দর একটি রেজ স্পেলের ব্যবহার আমরা সিসি থেকে দেখলাম, 3টি বেবি ড্রাগন এবং একটি বেলুন কিন্তু বের হয়ে আসলো এবং টাউন হলের উপর চলে গিয়েছে কিন্তু ড্রাগনগুলো। 2 স্টারের সম্ভাবনা। এবং আমরা দেখতে পেলাম যে 2টি বেবি ড্রাগন কিন্তু সমানে ড্যামেজ দিয়ে যাচ্ছে, 50% হেলথ কিন্তু বাকি। একটি বেবি ড্রাগন সার্ভাইভ করছে এবং 40% হেলথ বাকি। এবং বেবি ড্রাগনের কিন্তু হেলথ বেশি নেই, কিন্তু এটি সিঙ্গেল ইনফার্নো কিন্তু খুব একটা ড্যামেজ দিতে পারবে না। কিন্তু এটি কী হলো, এয়ার সুইপার কিন্তু ধাক্কা দিয়ে বেবি ড্রাগনকে এমন একটি রেঞ্জে নিয়ে আসলো যে ইগলের অ্যাটেনশন আবার পেয়ে গেছে বেবি ড্রাগন এবং টাউনহলকে। ইয়েস, মনে হলো অনেকটা ইগলের স্প্ল্যাশ, আমরা আবার দেখে নেই, মনে হলো অনেকটা ইগলের স্প্ল্যাশে কিন্তু টাউনহল পড়ে গেল। কিন্তু এটি কিন্তু অসম্ভব সুন্দর একটি রেট, 68%। এবং অনিক মাহমুদ কিন্তু 24 কাপস এই রেটটি দিয়ে, ও মাই গড, 12টা কাপস পেয়ে গেল একটি বেবি ড্রাগনের জন্য, টাউনহল ফেলে দেওয়ার জন্য। 24 ট্রফি এই রেঞ্জে ফাটাফাটি ব্যাপার। এবং আমরা এখন দেখতে পাচ্ছি আবারও হিরোজ ডিপ্লয় করলো অনিক মাহমুদ। এবারও সে চেষ্টা করছে বাম দিকে যদি এয়ার ডিফেন্স পর্যন্ত যেতে পারে। এবং এখানে কিন্তু খুব একটা সাকসেসফুল সে হতে পারেনি, কারণ অনেক সংখ্যক ডিফেন্স এখানে আছে এবং কিংটিক ঢুকতেই মারা গেল, 7%। এখানে কিন্তু খুব একটা লাভ অনিক মাহমুদ করতে পারেনি এবং কুইন এবং কিং দিয়ে মাত্র 9% করেছে। কিন্তু দেখা যাক কিভাবে সে এই অ্যাটাকটি রিকভার করে। একটি অ্যাটাকারের কিন্তু রিকভারিং ব্যাপারটা অনেক জরুরি। কোনো একটা অ্যাটাক খারাপ যেতে আমরা দেখলাম মিনিয়ন দিয়ে একটা ডেড জোন থেকে সে 1% বের করার কিন্তু চিন্তাভাবনা করছে। এবং আমরা দেখলাম যে আরেকটি মিনিয়ন ব্যবহার করে সে কিন্তু আবার একটি ডেড জোন বের করে নিয়েছে। ডেড জোন হচ্ছে যেখানে কোনো ডিফেন্সের অ্যাটেনশন পাবে না এমন জায়গায়, এমন একটা ট্রুপ ছাড়া। যেমন এখানে যদি আর্চার ছাড়া হতো, ক্যানন কিন্তু আর্চারকে ফেলে দিত। এখানে মিনিয়ন ছাড়ার জন্য কিন্তু ক্যাননের উপর মিনিয়ন 1% নিয়ে আসলে। এই সাইড থেকে আমরা দেখলাম এদিকে 9 o'clock দিক থেকে কিন্তু আরও একটি পার্সেন্টেজ এবং 1 o'clock দিক থেকে আরও 2টি পার্সেন্টেজ কিন্তু চলে আসলো। তো কিং কুইন যদিও খুব একটা লাভজনক অ্যাটাক দিতে পারেনি, কিন্তু তারপরেও কিন্তু সে তার অ্যাটাকটি সেভ করে নিল। এবং আমরা দেখলাম স্পেল এবং কিছু ট্রিকি ট্রুপ দিয়ে সে কিন্তু 17% আবারও বের করে নিল। এবং আমরা দেখলাম যে খুব সুন্দর করে বেলুন ছাড়া হচ্ছে। এখানে বেলুন কেন আগে ছাড়া হচ্ছে এটা আমি বলে রাখি, একটা তো সিকিং ইয়ার মাইন্ড, এবং এখানে যেটি হচ্ছে এই যে যেমন এখানে কিন্তু ডিফেন্স এবং ড্রাগন ছাড়ার মধ্যে খুব একটা টাইলস গ্যাপ নেই, এটি কিন্তু একদম এইজের দিকে লেআউটটি, এবং এখানে এইজের দিকে লেআউটটি হওয়ার জন্য এখানে যদি মাইন থেকে থাকে তো ড্রাগনের কিন্তু খুব ইজি মাইনগুলো খাওয়া। তো এক্ষেত্রে সে কিন্তু আগে বেলুন ছেড়ে নিল যাতে মাইন এবং ড্রাগন একসাথে ড্যামেজ না খায়, এবং বেলুনগুলো ছেড়ে নেওয়ার ফলে বেলুনগুলো ভেতরে চলে গেল, ড্রাগনগুলো সেফট হয়ে গেল। এবং এটি কিন্তু ট্র্যাপড সাইড এন্ট্রি, এখানে স্টোরেজ দিয়ে এই বেসটির জন্য এটি একটি ট্র্যাপ সাইড এন্ট্রি। এখানে আপনার স্টোরেজগুলো দেওয়া, এখানে হিট পয়েন্ট সবচাইতে বেশি, কিন্তু আবার এখান থেকে ফানেল করাটা কিন্তু খুব ইজি। এবং আমরা দেখলাম একটা রেজ স্পেলের সুন্দর ব্যবহার, এবং টাউন হলের উপরে চলে গেল ড্রাগনগুলো, এবং খুব সহজে আমরা দেখবো টাউন হল পড়ে গেছে। টাউন হল কিন্তু আবারও ফেলে দিল অনিক মাহমুদ, 62% রেট। চিন্তা করুন, তার কিন্তু কোনো গ্র্যান্ড ওয়ার্ডেন নেই, তার কিন্তু মানে আমি কি বলবো, তার কিন্তু ম্যাক্স হিরোজও নেই, কিন্তু তারপরেও কিন্তু ম্যাক্স ড্রাগনও নেই, ড্রাগন লেভেল 5 এবং খুব সুন্দর করে বেলুন লেভেল 6, তার কিন্তু ম্যাক্স ট্রুপসও না, কিন্তু কি সুন্দর করে একটি টাউন হল 11 থেকে সে বের করে নিল 65%। দুটি রেডি কিন্তু দেখার মতো, এবং ওয়েল ডান অনিক মাহমুদ, ওয়েল ডান, খুবই সুন্দর সুন্দর অ্যাটাক, এবং 10 কাপ সে কিন্তু এখান থেকে নিয়ে নিল। এবার আমরা দেখছি তিন্নি আপুর অ্যাটাক। তিন্নি আপু কিন্তু খুবই ভালো একজন ওয়ারিয়ার, এবং আমি ওনার অনেক বড় ফ্যান, কারণ ওনাকে যদি কখনো ক্লেনে দেখেন দেখবেন সে তার ডোনেশন মেনটেন করছে এবং খুব সুন্দর করে পুশ করছে। এবং আমি মেয়ে ক্ল্যাশারদের খুব বেশি লাইক করি, আমি একটু বায়াসড, কারণ মেয়ে ক্ল্যাশার পাওয়া একটু কঠিন, এবং আমি খুবই ব্লেসড আমার ক্লেনে অনেকগুলো লেজেন্ডারি মেয়ে একসাথে খেলছি আমরা। এবং আমরা দেখতে পেলাম খুব সুন্দর করে হিরোজ ডিপ্লয় করা হলো 10%, এবং আমরা দেখলাম 10% কিন্তু এই বেস থেকে বের করে নিয়ে আসলো তিনি আপু। এবং এটি আমরা যদি একটু দেখি, অনেকটা রাউন্ড শেপ বেস, ডোনাট শেপ বেস, এবং আমরা দেখতাম নট ডোনাট, এটা রাউন্ড শেপ বেস। এবং আমরা দেখতে পেলাম যে এখানে খুব সুন্দর করে মিনিয়ন ছাড়া হলো, এবং মিনিয়ন দিয়ে আরেকটা ডেডজন বের করে নেওয়া হলো। এটি কিন্তু খুব ট্রিকি, আপনাকে এটা মাথায় রাখতে হবে। দেখুন, দুইটা আর্চার, দুইটা মিনিয়ন নিচ্ছে ওনারা ওনাদের কম্পোজিশনে, এবং এই মিনিয়ন এবং আর্চারগুলো দিয়ে ওনারা কিন্তু 1, 2, 3, 4% বের করে নিচ্ছে। একটি উইনিং রেড এবং একটি লুজিং রেডের মধ্যে কিন্তু এই দেখা যায় মাঝে মাঝে 4-5%, 46%, 47% আপনার রেডটি আপনি হেরে যাচ্ছেন। তো সেক্ষেত্রে সেটি জানি না হয়, সেজন্য ইগল অ্যাক্টিভেটেড হওয়ার আগে কি সুন্দর করে বুদ্ধি করে করে ডেডজনগুলো বের করে করে ট্রিকিলি কিন্তু সে তার পার্সেন্টেজগুলো উঠিয়ে নিল। এবং আমরা দেখলাম 17% এই বেইজেও হিরোজ দিয়ে এবং শুধু স্পেল ব্যবহার করে, কিছু মাইনার ট্রুপ ব্যবহার করে 17%, 18% তুলে নিবলো। এবং এটাই আপনার স্ট্র্যাটেজি থাকবে, আপনি 15 থেকে 20%, 25% পর্যন্ত যদি মেজর অ্যাটাকিং ট্রুপস ছাড়ার আগে তুলে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য অ্যাটাকটি খুব সোজা হয়ে যাবে। এবং ইগল অ্যাক্টিভেট হয়ে গেল, আমরা দেখলাম আবারও জোড়া বেলুন ছেড়ে ছেড়ে সুন্দর করে ড্রাগন স্প্রেড করা হলো। এবং ড্রাগন যখন ছাড়া হচ্ছে তখন মাথায় রাখতে হবে ড্রাগনকে আপনার এভাবে ছাড়তে হবে যেন এটি একটি যথেষ্ট বড় জায়গা নিয়ে আপনি ছাড়েন, এক জায়গায় প্রত্যেকটা ড্রাগন ছেড়ে দিবেন না, কারণ ওয়ার্ডেনের যে স্প্ল্যাশ ড্যামেজটা হবে সেটি আপনার ড্রাগনগুলোকে মেরে ফেলবে। সাথে যদি সিকিং এয়ারম্যান খায়, একসাথে সব কয়টি ড্রাগন খাবে, সেজন্য স্প্রেড আউট এন্ট্রি নেবেন। স্প্রেড আউট এন্ট্রি যদি আপনি নেন, একটু বেশি জায়গা নিয়ে আপনি আপনার ড্রাগনগুলো ছাড়েন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সহজে পার্সেন্টেজ তুলে নেবেন। দেখুন, এই রেডে উনি কিন্তু 59% তুলে নিয়েছে। সেন্টারে খুব সুন্দর পারফেক্ট একটা রেজিং টাউন হলের উপরে চলে গেল ড্রাগনগুলো, এবং আমরা দেখবো ও ইয়েস, এবং আবারও আরেকটি 2-স্টার অ্যাটাক আমরা দেখলাম 66%। কি সুন্দর করে ওনারা ফানেল করে করে কিন্তু ড্রাগন এভাবে ছাড়ছে যে ড্রাগন কিন্তু পার্সেন্টেজও নিচ্ছে, আবার সেন্টারও চলে যাচ্ছে। অনেকে বুঝে না, অনেকে সেন্টারে যাওয়ার জন্য অনেক সময় একটা এমন একটা কর্নার দিয়ে ঢুকে যে কর্নারে ড্রাগনগুলো জমে যায়, ড্রাগনগুলো কিন্তু সেন্টারে যায়, কিন্তু সেন্টারে গিয়ে দেখা যায় 30% পার্সেন্টেজ মাত্র নেওয়া হয়েছে এবং সেন্টারে গিয়ে সব মারা যাচ্ছে ইগলের স্প্ল্যাশে। তো এই জিনিসগুলো আপনাকে বুদ্ধি করতে হবে। স্প্রেড আউট এন্ট্রি নিল, কিন্তু দুই সাইড থেকে তারা ফানেল করলো এবং দুই সাইড থেকে ড্রাগনগুলো এভাবে ছাড়লো যাতে দুই সাইডের ড্রাগনগুলো দুই সাইডের বিল্ডিং ক্লিয়ার করে দেয়, এবং সেন্টারে পেছনে যে ড্রাগনগুলো ছাড়লো মাঝখানে সেগুলো যাতে ভেতরে ঢুকে যায়। এবং যেই মাত্র সেন্টারে গেল সুন্দর একটি রেজ স্পেল দিয়ে, সেই মাত্র কিন্তু সেন্টারটি ক্লিন করে ফেললো। এবং অসাধারণ অ্যাটাক, প্রত্যেকটা অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি। টাউন হল 10-এর অ্যাটাক আর টাউন হল 11-এ গিয়ে 60% তুলে নিচ্ছে, ব্রিলিয়ান্ট। এই অ্যাটাকটি একটু ডিফারেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি আর্চার ছাড়লো প্রথমে হিরোজ ডিপ্লয় না করে, এটি হচ্ছে আসিফ আল রিজয়, এবং রিজয়ের অনেক সাহস, এটা আমরা জানি, একটু সাহসী অ্যাটাকার সে, মাঝে মাঝে একটু ভুলটুল করে আসে কিন্তু এমনিতে খুব সাহসী অ্যাটাকার, খুব একটা ভয় পায় না অ্যাটাকে গিয়ে, এবং আমরা সেটাই দেখতে পেলাম। সে আগে খুব বুদ্ধি করে তিনটা পার্সেন্টেজের জন্য তিনটা ট্রিকি ট্রুপ ছেড়ে নিয়েছে এবং এই বেস লেআউটটি এরকম যে আউটসাইডে কিন্তু প্রচুর সংখ্যক বিল্ডিং আছে, প্রচুর সংখ্যক ডেড জোন আছে। আপনার কাছে যদি চিপ ট্রুপ থেকে থাকে যেমন মিনিয়ন বা আর্চার এইসব লিটল ট্রুপস যদি থেকে থাকে সেগুলো দিয়ে কিন্তু আপনি ভালো পার্সেন্টেজ তুলে নেবেন। আর এখানে দেখুন হিরোজ ডিপ্লয় না করে সে কিন্তু হিরোজের কাজটা সেরে নিল, 7% সে কিন্তু ট্রিকিলি এখান থেকে বের করে নিচ্ছে এবং এখানে আর যেগুলো বিল্ডিং আছে সব মিলে তাকে 10 থেকে 20%, 10 থেকে 12% দিয়ে দিবে। এবং এখন সে ড্রাগন ছেড়ে দিল, কারণ তার ভয় পাওয়ার কিছু নেই, সে তার মাইনর ট্রুপ দিয়ে 10% তুলে নিয়েছে, সেই জন্য সে হিরোজও ডিপ্লয় করেনি। এবং আমরা দেখলাম হিরোজ অক্ষুণ্ণ রেখে কিন্তু সে তার অ্যাটাকটি শুরু করে দিয়েছে। সে তার বেলুনগুলোও কিন্তু অনেক পরে ছাড়লো এবং বেলুনগুলো হয়তো বা কেন পড়ে ছাড়লো আমি জানি না। এইচ থেকে যখন ছাড়বেন তখন বেলুনগুলো ড্র্যাগনের আগে ছাড়াটা সব থেকে বুদ্ধিমানের কাজ। এবং আমরা দেখলাম যে ওয়ার্ডেন স্প্ল্যাশ খাচ্ছে, বেলুনগুলো চলে গেছে ইনফার্নো রেঞ্জে এবং বেলুনগুলো খুব একটা সুবিধা করলো না, সার্ভাইভ করলো না। ইনফার্নো পড়ে গেছে, টেসলার ড্যামেজ খাচ্ছে ড্র্যাগনগুলো এবং প্রায় টাউন হলের উপর চলে গেছে কিন্তু ড্র্যাগনগুলো। দেখা যাক, দুটি ম্যাক্স টেসলা কিন্তু ড্যামেজ দিয়ে যাচ্ছে, এর সাথে আরও দুটি ম্যাক্স টেসলা জেগে উঠলো। এবং আমরা দেখলাম যে এখন কিন্তু একটি ড্র্যাগন টাউন হলের উপর আছে। টাউন হলটি কি পড়বে? নো নো নো, এবং টাউন হলটি পড়লো না। ড্রাগনগুলো সুন্দর করে টাউন হলের উপর গিয়েছিল কিন্তু টেসলার ড্যামেজ খেয়ে এখানে কিন্তু ড্রাগনগুলো মরে গেল এবং একটি বেবি ড্রাগন কিন্তু এখন ডার্ক স্টোরেজের উপর ড্যামেজ দিয়ে যাচ্ছে। খুব ভালো হয়েছে, ও তার হিরোজগুলো সেভ করেছিল এবং এখন হিরোজ নিয়ে সে ঢুকে যাবে। তো আমরা দেখলাম দুটি অ্যাটাক কিন্তু ডিফারেন্ট। তিনি আপু বা অনিক মাহমুদ কিন্তু হিরোজটা আগে ব্যবহার করেছে, এক্ষেত্রে হয়তো বা হৃদয় এই জন্য হিরোজটা আগে ডিপ্লয় করেনি, কারণ আউটসাইড থেকে সে 10% কিন্তু আগেই তুলে নিয়েছিল কিন্তু তারপরেও তার খুব একটা সমস্যা হয়নি, সে 1 স্টার তুলে নিয়েছে। এবং ইমার্জেন্সির জন্য এখন কিন্তু সে তার হিরোজ ব্যবহার করে টাউন হলের জন্য চলে যাচ্ছে এবং খুব সুন্দর রেজিং হলো, কিংয়ের। এবং আমরা দেখলাম যে কুইন কিন্তু টাউন হল রেঞ্জ পেয়ে গেছে এবং চোখের পলকে কুইন অ্যাবিলিটির ব্যবহারের মাধ্যমে টাউন হলটি পড়ে গেল। তো এটি একটি ডিফারেন্ট অ্যাটাক দেখলাম আমরা, যেখানে কিং কুইনকে সেভ করে লাস্টে গিয়ে কিন্তু টাউন হল ফেলা হলো। কিন্তু আমি বলবো এটি একটি আইডিয়াল অ্যাটাকিং ওয়েন। আর রিজয় অ্যাটাক করতে করতে ওর দক্ষতা হয়ে গেছে, এই জন্য হয়তো ওর জন্য 2 স্টারটা সহজ হয়ে গেছে। কিন্তু দুর্বল কিং কুইন নিয়ে কিন্তু সেন্টারে ঢুকাটা একটু বোকামির কাজ, কারণ সেন্টারে গিয়েও হয়তো বা সার্ভাইভ করতে পারবে না। এবং আমরা দেখলাম যে এখানে আবারও হিরোজের আগে ব্যবহার, এটি রিয়াদ, আমাদের রিয়াদের অ্যাটাক। রিয়াদ কিন্তু একটি টোটালি রাশ টাউন হল 10 এবং ওর হিরোজগুলো আমরা দেখি মাত্র 18 এবং 19 এবং ওকে টাউন হল 10 আসলে বলা যায় না, ওকে 9.5 বলতে হয়। খুবই রাশ, খুবই নিউ টাউন হল 10 এবং টাউন হল 10-এ গিয়ে তার শুধু স্পেল ফ্যাক্টরিটি একটি রেজ এক্সট্রা পাচ্ছে, আর বাকি সব কিছু কিন্তু তার টাউন হল 9-এর মতো অনেকটা। এবং আমরা দেখলাম যে ও হিরোজগুলো কিন্তু 18 এবং 19, যারা হিরোজ নিয়ে যে আমার হিরোজ এখনও ম্যাক্স হয় নাই, আমি কি পারবো নাকি না পারবো না এইসব নিয়ে যারা টেনশন করেন, দেখেন এরকম দুর্বল হিরোজ নিয়েও কিন্তু রিয়াদ টাউন হল 10 করে ফেলেছে, রাস্ট যদিও টাউন হল 10 করে সে কিন্তু লেজেন্ড লিগে এখন আছে। তো আপনারা যারাই হিরোজ নিয়ে কনসার্ন তারা কিন্তু এই অ্যাটাকগুলো দেখতে পারেন। এবং আমি দেখলাম যে খুবই সুন্দর করে সে কিন্তু 45% এই বেস থেকে তুলে নিয়েছে। এবং রিজয়ের কম্পোজিশনে আমরা দেখলাম সে কিন্তু মেইন কম্পোজিশনে কিছু বেবি ড্রাগন রাখছে। বেবি ড্রাগন কিন্তু আপনি যদি চান একটি ড্রাগনকে রিপ্লেস করে, একটি মেজর ড্রাগনকে রিপ্লেস করে, বড় ড্রাগনকে রিপ্লেস করে বাবু ড্রাগন আপনি একটা নিতে পারেন এবং বাবু ড্রাগন আপনাকে ভালোই উপকারিতা দিবে। কারণ আমরা দেখতে পেলাম বাবু ড্রাগনগুলো কিন্তু বাবু সাহেবের মতো খুব সুন্দর কাজ করে দিচ্ছে। ওস্তাদ ড্রাগন বলা উচিত একে, বেবি ড্রাগন না মাস্টার ড্রাগন বলা উচিত আসলে, কারণ স্পেসও সে কম খায় এবং সে যখন একা থাকে তখন নিজেই নিজেকে রেজ করে যে ড্যামেজগুলো দেয়। এবং সেন্টারের উপর চলে গেছে ড্রাগনগুলো কথা বলতে বলতে সেন্টারে, এবং এটিও একটি 2 স্টার অ্যাটাক, 69%। আমার মনে হচ্ছে যে আমি এত ভালো অ্যাটাক দিতে পারবো না টাউন হল 11 নিয়ে। এরা টাউন হল 10 নিয়ে টাউন হল 11-কে যেভাবে চোখের পলকে ধুষিয়ে ফেলছে, একদম মানে ধুয়ে ফেলছে সার্ফ এক্সেলের মতো, এটি আসলে চিন্তা করা যায় না। এবং অ্যাটাকগুলো দেখলে অত্যাধিক অসম্ভব মনে হয়। এখানে আমরা দেখলাম যে অ্যালন বয় রিয়াদও কিন্তু 14 কাপস তুলে নিল। এবং আমরা দেখলাম, এবং আপনারা কখন টাউন হল 11 অ্যাটাক করবেন আমি মানে এটা আমার মেনশন করা দরকার, আপনারা কিন্তু 7 ট্রফি 9 ট্রফির জন্য কখনও টাউন হল 11 মারবেন না, যদি না আপনার বেসগুলো ইজি হয়। অনেক সময় দেখা যায় যে বেসগুলো ইজি। আমি একটু এলিসার অ্যাটাকটা নিয়ে কথা বলি। এখানে আমি একটি গ্রাউন্ড অ্যাটাক দেখাচ্ছি শুধুমাত্র এই জন্য যেন আপনারা এয়ার অ্যাটাক যারা করছেন তারা যাতে গ্রাউন্ড অ্যাটাকও বুঝতে পারেন যে গ্রাউন্ড ডাউন অ্যাটাক দিয়েও কিন্তু অ্যাকচুয়ালি ওয়ান স্টার করা সম্ভব। এবং এলিজা কিন্তু টোটালি গ্রাউন্ড অ্যাটাক দিচ্ছে এবং এই গ্রাউন্ড অ্যাটাক করে আমি সাজেস্ট করবো আপনি যদি লো লিগে থাকেন, চ্যাম্পে থাকেন, কিংবা আপনি থাকেন হচ্ছে টাইটান 3-তে, সেক্ষেত্রে টাইটান 1 পর্যন্ত আপনি কিন্তু গ্রাউন্ড অ্যাটাকের সাহায্যে আসতে পারেন এবং গ্রাউন্ড অ্যাটাকের সাহায্যে আপনি টাইটান 1 পর্যন্ত এসে কিন্তু আপনার এয়ার অ্যাটাক শুরু করা উচিত, কারণ এয়ার অ্যাটাকে অনেক বেশি এলিক্সির লাগে। আমি আপনাদের কস্টিংটা স্ক্রিনে দেখিয়ে দিব যে কতটুকু কস্টিং লাগবে আপনার ড্রাগন অ্যাটাক করতে, এবং ড্রাগন অ্যাটাক কিন্তু অনেক এক্সপেন্সিভ, কিন্তু সেক্ষেত্রে গ্রাউন্ড অ্যাটাক কিন্তু অনেক ব্যালেন্স, ডার্ক এবং এলিক্সিরের দিক থেকে অনেক ব্যালেন্স, আপনার লুট ফুরাবে না। এবং আমরা দেখলাম খুব সুন্দর করে কিন্তু পেকা এবং পেকা দিয়ে সে 20% তুলে নিয়েছে এবং কিছু আমরা দেখলাম খুব সুন্দর করে মিনিয়ন এবং আর্চার দিয়ে কিছু সাইড পার্সেন্টেজ, এবং আমরা দেখলাম দুটি সাইড থেকে দুটি গোলেম ছেড়ে কিন্তু সে সেন্টারে ঢুকে গেল, হিরো সেন্টারে চলে এসেছে, সব কিছু সেন্টারে চলে এসেছে। এবং এখানে কিন্তু টাউন হলটি সেন্টারের দিকে সাইডে ছিল, যার কারণে তার জন্য খুব সোজা হয়ে গেল টাউন হলটি নিয়ে, আর ইকিউ দিয়ে সে শুধুমাত্র টাউন হলে ঢুকে টাউন হলটি ফেলে ওয়ান স্টার করে ফেললো। এবং 47% 48% এই অ্যাটাকের দান, এটিও নিশ্চয়ই খুব দ্রুত এটি 2 স্টার অ্যাটাক হবে। এবং আমরা দেখতে পেলাম যে এখানে কিন্তু সে একটা ট্রিক করেছে, সেটা হচ্ছে টাউন হলের সাইড থেকে সে যদি প্রথমেই তার মেজর ট্রুপগুলো যদি সে ডিপ্লয় করে দিত, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটাকটি আবার দেখে নেই, সেক্ষেত্রে কিন্তু তার 2 স্টার হতো না, কারণ টাউন হল সাইডে সে যদি ঢুকে যেত তার 1 স্টার হতো হয়তো বা 20% বা 30% থেকে। তো সেটি সে মাথায় রেখে সে কিন্তু আগেই তার 10% 15% 20% সে তুলে নিয়েছে সাইড থেকে পেকা ব্যবহার করে, সে 1 স্টারের জন্য সাইড থেকে পেকা ব্যবহার করেছে, উইজার্ড ব্যবহার করে প্লাগ আউট করেছে, এবং তারপর আমরা দেখেছি মিনিয়ন এবং আর্চার দিয়ে সে প্লাগ আউট করেছে, এবং তারপর ইকিউ স্পেল ব্যবহার করে সে জাস্ট টাউন হলটি নিয়ে নিল যাতে তার 2 স্টার থাকে। তো একটু মাথা খাটাতে হবে আপনাদেরকে, এই অ্যাটাকগুলো বারবার দেখতে হবে অ্যাটাকাররা কী করছে, এবং আমি বলবো লো লিগে যারা আছেন তারা অবশ্যই গ্রাউন্ডে রিলে করেন, গ্রাউন্ড অ্যাটাকটা অনেক বেশি ব্যালেন্স, আপনারা সব ধরনের গ্রাউন্ড অ্যাটাক যেটাই আপনি ভালো পারেন, যদি গোলেম ভাল্ক অ্যাটাক ভালো পারেন সেটিও ভালো, গো ওয়েব ভালো পারলে গো ওয়েবও ভালো। এখন অবশ্য গো ওয়েবের কিন্তু এখন খুব ভালো সম্ভাবনা, কারণ 2x ড্যামেজ যেটা ইগল দিত সেটা কিন্তু এখন আর দেয় না নিউ আপডেটের পরে, সুতরাং সেই অ্যাটাকগুলো আবার আপনারা চেষ্টা করতে পারেন এবং ভ্যাল্ক অ্যাটাক চেষ্টা করেন। এবং তারপর যখন আপনি টাইটানে চলে আসবেন এবং আপনার লুট নিয়ে কোনো সমস্যা নেই, তখন আপনি ড্রাগন অ্যাটাক শুরু করে দিতে পারেন। এবং সবাই অনেক বেশি ভালো থাকুন, এবং আমি অনেক টাউন হল 10 লেজেন্ড দেখতে চাই, এবং আরও কিছু এপিসোড আসছে ড্রাগন নিয়ে। আমরা একটি মোবাইল গেমিং কমিউনিটি খুলেছি, আমি গত এপিসোডেও বলেছিলাম, আপনারা যদি মোবাইল গেমিং কমিউনিটিতে ঢুকেন আপনারা আমাদেরকে কোশ্চেন আনসার করতে পারবেন, প্লাস আপনার ক্লেনে যদি এরকম লেজেন্ডারি অ্যাটাক থাকে আপনারা আমাদেরকে জানাতে পারবেন। আপনাকে যেটা করতে হবে, ফেসবুক গ্রুপে আপনারা ফেসবুকে সার্চ করুন মোবাইল গেমিং কমিউনিটি এবং গ্রুপটা জয়েন করুন। সেখানে আমি আছি এবং বাংলাদেশের সব টপ প্লেয়াররাই, বলতে গেলে এখন টপ 10-এ যারা আছে সবাই ওই গ্রুপে আছে এবং রেগুলারলি ওই গ্রুপ ফলো করে। তো আপনারা যদি তাদের ফ্যান হয়ে থাকেন কিংবা তাদের কোনো কোশ্চেন করে থাকেন আপনারা ওই গ্রুপে পোস্ট করতে পারেন এবং তারা হয়তো বা আপনাদেরকে রিপ্লাই দিবে। এবং আমরা এখন পর্যন্ত কিন্তু দেখেছি অনেকেই কিন্তু রিপ্লাই পাচ্ছে, এবং আমাকে যদি চ্যানেলের ব্যাপারে কোনো সাজেশন দেওয়ার থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। তো আসুন মোবাইল গেমিং কমিউনিটিতে, এবং আমরা সবাই একটি ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যাই। ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন।